উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। বিএনপির দলীয় সিদ্ধান্তে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে পদত্যাগ করেন তিনি। কিন্তু পদত্যাগের পর এই আসনের উপনির্বাচনে আবার স্বতন্ত্র হিসেবে দাঁড়ান আব্দুস সাত্তার। নির্বাচনে অংশ নিয়ে ফের সংসদ সদস্য হয়েছেন তিনি। কলারছড়ি প্রতীক নিয়ে আব্দুস সাত্তার 44,916 ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল হামিদ ভাসানি। তিনি পেয়েছিলেন 9,635 ভোট। এই উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনায় ছিলেন বিএনপির এই দলছুট নেতা। সম্প্রতি আবার আলোচনায় এসেছেন আব্দুস সাত্তার, তবে এবার আলোচনায় এসেছেন ভিন্ন কারণে। রবিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের তিন সংসদ সদস্যের সঙ্গে পাশাপাশি এক মঞ্চে ছিলেন উকিল আব্দুস সাত্তার। তিনি বক্তব্য দেওয়ার সময় প্রায় 30 সেকেন্ড তার মাইক্রোফোন ধরে রাখেন আইনমন্ত্রী আনিসুল হক। বক্তব্য শেষে আব্দুস সাত্তার বলেন, বাংলাদেশ জিন্দাবাদ, তবে এটি বিএনপির স্লোগান হিসেবেই পরিচিত। উকিল আব্দুস সাত্তার যখন বিশেষ অতিথির বক্তব্য দিচ্ছিলেন, তখন তিনি মাইক্রোফোন ধরেন মুখের কাছ থেকে কিছুটা দূরে। এ কারণে তার বক্তব্য স্পষ্ট শোনা যাচ্ছিল না। অসুস্থতার কারণে সে সময় তার শরীর কাঁপছিল। এ সময় পাশে বসা আইনমন্ত্রী নিজেই মাইক্রোফোনটি ধরে আব্দুস সাত্তারের মুখের কাছে নিয়ে ধরেন। প্রায় 30 সেকেন্ড মাইক্রোফোন ধরে রাখেন মন্ত্রী। প্রেস ক্লাবের নতুন অভিযাত্রায় শুভ উদ্বোধন উপলক্ষে রবিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর 12:45 দিকে প্রেস ক্লাবে পৌঁছান আইনমন্ত্রী। তিনি ফিতা কেটে প্রেস ক্লাবের উদ্বোধন করেন। প্রেস ক্লাবটির সভাপতি রিয়াজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল মোক্তাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আলমামুন সরকার এবং পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সহ আরও অনেকে।